অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং উনি এক কোষের সংগঠন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের কার্যকর্তা এবং অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরার এবং ফিকির আছেন ওনারা সবাই মিলে আজকে একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে ফটোজার্নালিস্টদেরকে মাস্ক দেওয়া স্যানিটাইজার সাবুন দিচ্ছি হ্যান্ড ওয়াশ কারণ এই ফটোজার্নালিস্টরা কিন্তু মাঠে ঘাটে কাজ করছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এবং আমরা যদি বলি ওরাও কিন্তু ওনারাও ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স অফ কোভিড যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে কারণ মানুষের কাছে খবর পৌঁছানো তো দরকার বিশেষ করে যে গণতান্ত্রিক দেশে এই কাজটা ফটোজার্নালিস্টরা করছে আমি অনেক সময় দেখি ওদেরকে ওমরপুরেও পেয়ে পায় অভ্যন্তরীণ জায়গায় আমি গিয়েছিলাম দু একবার মিটিং করার জন্য তার সামগ্রী দেওয়ার জন্য তখন দেখি আমাদের এই যে ফটোজার্নালিস্ট বন্ধুরা সেখানে থাকে কাজ করছে অক্লান্ত কাজ করছে ওরা দিন রাত কাজ করছে মানুষের কাছে খবর পৌঁছিয়ে দেওয়া সেটা খুব দরকার মানুষের কাছে ঠিক সঠিক খবর সঠিক সময়ে পৌঁছা কারণ মানুষের মধ্যে অনেক প্যানিক হয়ে যায় কী হচ্ছে না হচ্ছে মানুষ অন্ধকারে থাকে সুতরাং এই কাজটা এই যে বড়ো কাজটা ফটোজার্নালিস্টরাই করছেন ওনাদেরকে ধন্যবাদ জানায় যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে এত বড় রিস্ক নিয়ে কাজ করা মানুষের পাশে দাঁড়ানো এবং আমি চেম্বার অফ কমার্স আর মার্চেন্ট অ্যাসোসিয়েশন ঠিকই সবাইকে ধন্যবাদ জানায় এটা খুব ভালো উদ্যোগ যে ফটোজার্নালিস্টদেরকে পাশে দাঁড়ানো মানুষের পাশে মানুষ দাঁড়ায় ত্রিপুরা রাজ্যের এটা কালচার কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা একটা কিন্তু গর্ব করতে পারি গর্বের সঙ্গে বলতে পারি আমরা ছোটো রাজ্য মানুষের মন অনেক বড়ো এখানে আমরা একটা ছোটো রাজ্য কিন্তু মানুষের মন কিন্তু অনেক বড়ো এভাবে ত্রাণ সামগ্রী দিচ্ছেন এনজিওরা ব্যক্তিগতভাবে লোকরা দিচ্ছেন চাকরিজীবীরা বেতন দিচ্ছেন সবই দান করছেন এভাবেই হোক কেউ চিফ মিনিস্টার ত্রাণ তহবিলে দান করছে কেউ রিলিফ সামগ্রী দান করছেন আর ফটোজার্নালিস্টরা তো সত্যি বড়ো কাজ করছেন মানুষের কাছে খবর পৌঁছিয়ে দেওয়া সঠিক সময়ে সঠিকভাবে মাঠে ঘাটে কাজ করা এত বড় একটা প্যান্ডেমিক চলছে সারা বিশ্বে এর মধ্যে যুদ্ধের মধ্যে নেমে যুদ্ধ হওয়াটা খুবই বড় কথা আমি ফটোজার্নালিস্টকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বাংলা ইন্দো বাংলা চেম্বার অফ কমার্স অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন ফিকি সবাইকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে তারা আজকে এগিয়ে এসছেন ফটোজার্নালিস্টদের পাশে দাঁড়ানোর জন্য।